স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা জানো সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আমার নামে তুমি থানায় কেস করবে না? আমার নামে কেস থানায়? আমার নামে কেস করবি থানায়? কোন বাবা আমার নামে কেস না, আমার নামে থানায় কেস করবি? তোর কোন বাপের ক্ষমতা আছে আমি তোরে দেখাবো। চল Oh!
ভাই প্লিজ আপনি বাইরে যান। ড্রাইভার সাহেব ভাই প্লিজ। তাড়াতাড়ি একটা কবর দেন। কি হয়েছে আমার জয়তা? কি হয়েছে ইমু? কি হয়েছে? চুলপিকার জয়তাকে তুলে নিয়ে গেছে কালাম্মা। কি তাড়াতাড়ি কালুজানকে একটা খবর দেন। ইমু আমার জয়তা কোথায়? খালাম্মা
খালুজানকে ফোন দিতে হবে তাড়াতাড়ি, খবরটা জানাতে হবে। প্লিজ আপনি খালুজানকে তাড়াতাড়ি একটা ফোন দেন খালাম্মা। হিমাহর জয়িতার কি হয়েছে? আমার জয়িতাকে ওরা কোথায় নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে খালাম্মা আমি জানি না। আপনি তাড়াতাড়ি খালুজানকে একটা ফোন করেন খালাম্মা। আমার ফোন ইমু দেখো না, আমার ফোনটা কোথায়? আপনি দাঁড়ান। জয়িতা জয়িতা মনে কি করলি রে মা, কার সাথে কোথায় চলে গেলি? খালাম্মা জয়িতা কারোর সঙ্গে যায়নি, জুলফিকার ওকে তুলে নিয়ে গেছে। আপনি ফোন নেন তাড়াতাড়ি, খালুজানকে ফোন করেন। হ্যালো জয়িতার মা, কি হলো ওভাবে কাঁদছো কেন? তুমি কি বলো জয়িতার মা, এখন আমার জয়িতার কি হবে? আমি কিচ্ছু জানি, যেখান থেকে পারো আমার জয়িতাকে এনে দাও। দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তুমি কার কাছে এই খবর পেলে বলো তো? কার কাছে? আবার এই মাত্র ইমুর খবর দিচ্ছে। দেখি ইমুর কাছে মোবাইলটা একটু দাও তো। আসসালামু আলাইকুম খালুজান। কিভাবে ঘটলো মা? কলেজ থেকে ফেরার পথে রেল গেটের তিন রাস্তার মোড় থেকে জুলফিকার জয়িতাকে তুলে নিয়ে যায় খালুজান। কিছু করেন খালুজান, তাড়াতাড়ি কিছু করেন। কি করবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা দেখছি খালুজান, পুলিশের কাছে যান তাড়াতাড়ি। আচ্ছা ইমুর ওরা কোথায় নিয়ে গেছে জানো? না খালুজান, আমি তাড়াহুড়া করে আমি ওখান থেকে পালায় চলে আসছি, আমি কিচ্ছু জানি না খালুজান। ঠিক আছে তুমি তোমার খালাম্মার কাছে একটু থাকো, আমি দেখি কি করতে পারি। তুমি আমার জয়িতাকে ভালো রাখো।